ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি করোনা পরিস্থিতির কারণে এবছর টেস্ট পরীক্ষা ছাড়াই শুরু হয় এসএসসির ফর্ম পূরণ পয়লা এপ্রিল থেকে এসএসসির ফর্ম পূরণ শুরু হলেও করোনা পরিস্থিতির কারণে পরবর্তীতে তা স্থগিত করে দেওয়া হয় আবার কবে থেকে এই ফর্ম পূরণ শুরু হবে এবং ফর্ম পূরণের যে সময়সীমা তা কতদিন বাড়ানো হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে টোয়েন্টি ফোর ডট কমের ওয়েবসাইটে খবরের শিরোনাম বিলম্ব ফি ছাড়া এসএসসির ফর্ম পূরণের সময় বাড়ানোর ঘোষণা চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত চলতি বছরের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে নতুন সময়সূচি দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বুধবার সাত এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে কোভিড নাইন্টিন বিস্তারের কারণে এসএসসি পরীক্ষা দুই হাজার একুশে বিলম্ব ফি ছাড়া ফর্ম পূরণের সময় বর্ধিত করে নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে বোর্ড কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করার কোনো সুযোগ নেই ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এর আগে গত সোমবার পাঁচ এপ্রিল আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জাগনীয়সকে বলেন লকডাউনের কারণে এসএসসির চলমান ফর্ম পূরণ স্থগিত রাখা হয়েছে বর্তমানে মহামারী একটি জাতীয় সমস্যা তাই লকডাউন শেষে ফর্ম পূরণের সময় বাড়ানো হবে বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফর্ম পূরণের করতে পারবেন কতদিন সময় বাড়ানো হবে হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন ইতিমধ্যে অধিকাংশ শিক্ষার্থী নিজেদের ফর্ম পূরণের কাজ শেষ করেছে এখনও যারা বাকি রয়েছে তাদের সুবিধার্থে লকডাউন শেষে নতুন করে বিলম্ব ফি ছাড়া চার থেকে পাঁচ দিন সময় বাড়ানো হবে যেহেতু এসএসসি পরীক্ষার সময় এখনও নির্ধারণ হয়নি তাই প্রয়োজনে এ সময় আরও বাড়ানো হতে পারে জানা গেছে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বিলম্ব ফি ছাড়া মঙ্গলবার সাত এপ্রিল পর্যন্ত ফর্ম পূরণ করার কথা ছিল বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ছিল আগামীকাল আট এপ্রিল আর বিলম্ব ফি সহ দশ থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণের সুযোগ ছিল তবে সরকারি বিধিনিষেধের কারণে ঘোষিত সকল নির্দেশনা পরিবর্তন এসেছে অর্থাৎ এই নিউজটি থেকে যেটি বোঝা গেল যে পরবর্তীতে হয়তোবা চার পাঁচ দিন সময় বাড়ানো হতে পারে এসএসসির ফর্ম পূরণের অথবা প্রয়োজনে আরও বেশি বাড়ানো হতে পারে কিন্তু একটি বিষয় হচ্ছে যে ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো বিলম্ব ফি কিন্তু নেওয়া হবে না আর কবে থেকে এই ফর্ম পূরণটি শুরু হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি পরবর্তীতে এটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে